মশা একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায়, 3X% লাভে বিক্রি করলে তার চেয়ে 18X টাকা বেশি পাওয়া যায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ একটা দ্রব্য X% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যাবে, 3X% লাভে বিক্রি করলে তার চেয়ে 18X টাকা বেশি পাওয়া যাবে, দ্রব্যটির ক্রয় মূল্য কত? সমস্যাটি সমাধান করতে আমাদের যে বিষয়গুলো কাজ করতে হবে, সমস্যার সমাধানের একটা নিয়ম, নিয়মটা হলো প্রথমে আমাদের ক্রয় মূল্য সমান সি ধরে নিতে হবে। ক্রয় মূল্যকে আমরা সি ধরে নেব। লাভ ও ক্ষতির ক্ষেত্রে সূত্র দুটি লিখে উভয় ক্ষেত্রের বিক্রয় মূল্য এস নির্ণয় করতে হবে। অর্থাৎ ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য এস সমান সি ইন্টু 1 - R, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য এস সমান সি ইন্টু 1 + R, এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। করার পরে দুটি বিক্রয় মূল্য বের হবে, বিক্রয় মূল্য দুটির মধ্যে পার্থক্য বের করতে হবে, বড় বিক্রয় মূল্য থেকে ছোট বিক্রয় মূল্য বাদ দিতে হবে, বাদ দিলে পরে যে মূল্যটা পাবো সেই মূল্যটাই হলো আমাদের 18X টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য থেকে দ্রব্যটি প্রয়োগ করে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। এখন আমরা সমস্যা সমাধান করব। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য সি টাকা, ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য এস সমান সি ইন্টু 1 - R, এখানে আমরা মান বসাবো বা এস সমান সি ইন্টু 1 - R এর পরিবর্তে X/100। এখানে ক্ষতির শতকরার হার আর সমান X% বা X/100, তাই এস সমান আমরা যদি লসাগু করি 100 - X/100, সমীকরণ নাম্বার কত? 1। আবার লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য এস সমান সি ইন্টু 1 + R বা এস সমান সি ইন্টু 1 + R প্লাস 3X/100। এখানে লাভের ক্ষেত্রে শতকরা হার আর সমান 3X%, এই 3X%কে আমরা লিখতে পারি 3X/100। অতএব এস সমান আমরা যদি লসাগু করি সি ইন্টু 100 + 3X/100, সমীকরণ নাম্বার 2। এখানে এটা 1 নং সমীকরণ হলো ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য, 2 নং সমীকরণ হলো লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য। তাহলে ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য ছোট, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বড়। সপ্তমতে এই বড় বিক্রয় মূল্য থেকে ছোট বিক্রয় মূল্য বাদ দেব, দেওয়ার পরে যা আমরা পাবো সমান কি পাবো? 18X। প্রশ্ন বিক্রয় মূল্যের পার্থক্য থেকে আমরা পাই, এখন আমরা বিক্রয় মূল্যের পার্থক্যটা বের করব। সি ইন্টু 100 + 3X/100 - C × 100 - X/100 সমান কত? 18X। আমরা যদি সি কমন নেই এবং লসাগু করি, সি বাই 100 কমন নিছি, তাহলে 100 + 3X - 100 - R এই যে মাইনাস প্লাস এক্স সমান কত? 18X। সি বাই 100, এখানে 100 এবং 100 কাটা, 3X আর X 4X। সি সমান 18X, 100 জায়গায় গুণন হলো 100 আর 4X নিচে আসবে, 4X 4X কাটা, 4 দিয়ে যদি কাটি 4 × 25 = 100, তাহলে 25 আর 18 গুণন করলে 450, অতএব সি সমান 450, দ্রব্যটির ক্রয় মূল্য 450 টাকা।